আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2.5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারস থেকে আলোচনা করব, যেখানে আপনার বেসিক গ্রামারসগুলোর আর কোনো সমস্যা থাকবে না। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পর্বটি। আমাদের এই ক্লাসটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ নাউনকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, আমরা কিভাবে প্রপার নাউনকে কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউন কিভাবে বানাতে পারি, কালেকটিভ নাউনকে কিভাবে কমন নাউন বানাতে পারি, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব প্রপার নাউনকে কিভাবে কমন নাউনে রূপান্তর করতে হয়। যেমন এখানে আমরা জানি রহিম একটি নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি হচ্ছে এটাকে প্রপার নাউন বলা হয়। তাহলে আমরা একটি সেন্টেন্স মেকিং করি, তারপর সেটাকে আমরা প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তর করব। দেয়ার আর টু এখানে ড্যাশ দিই আমরা, কারণ এটি রহিম হবে না রহিমস হবে সেটি নিয়ে আলোচনা করব। দেয়ার আর টু রহিম রহিমস ইন দ্য ভিলেজ, এখানে কেন রহিমস হয়েছে, কারণ একটি গ্রামে দুইজন রহিম রয়েছে। এখন আমরা জানি শুধু রহিম এটি হচ্ছে একটি প্রপার নাউন, আর প্রপার নাউনকে প্লুরাল করার জন্য প্লুরাল করলে সেটি আর প্রপার নাউন থাকে না, সেটি কমন নাউন হয়ে যায়। আমি আবারও বলছি, প্রপার নাউনকে যদি প্লুরাল করা হয় তাহলে সেটি কমন নাউন হয়ে যায়, অথবা প্রপার নাউনের পূর্বে যদি সংখ্যা থাকে তাহলেও প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউনের সাথে আমরা এস বাই এস যুক্ত হলে তা কমন নাউন হয়ে যাবে। দেয়ার আর টু রহিমস ইন দ্য ভিলেজ, এই গ্রামে দুইজন রহিমস রয়েছে। নজরুল ইজ দ্য ড্যাশ বাইরন অফ বাংলাদেশ, বাইরন হচ্ছে প্রপার নাউন, তিনি একজন বিখ্যাত কবি। নজরুলকে বাইরনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং বাইরনকে আমাদের প্রপার নাউন থেকে কমন নাউনে রূপান্তর করতে গেলে বাইরনের আগে দি বসাতে হবে, তাহলেই প্রপার নাউনটি কমন নাউনে পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা দুইটা রুলস দেখতে পাচ্ছি, প্রপার নাউনকে কীভাবে কমন নাউনে রূপান্তর করা যায়। প্রপার নাউনকে প্লুরাল করা হলে সেটি প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল এ এন দি বসে তাহলেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। চলুন দেখা যাক আরেকটি উদাহরণ। আই থিঙ্ক ইউ আর এ রবীন্দ্রনাথ, দেখুন রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন, রবীন্দ্রনাথের আগে আমরা আর্টিকেল এ বসিয়েছি, তাহলে এটি এখন হয়ে যাবে কমন নাউন। চলুন চলে যাওয়া যাক পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে কমন নাউন করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, টাচ করা যায় না, তার গন্ধ পাওয়া যায় না, এবং তার কোনো আকৃতি নেই, যেমন বিউটি, জাস্টিস, অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজড আস, এখানে দেখুন অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি দি থাকে, অর্থাৎ আর্টিকেল আমরা সংযুক্ত করেছি, তাহলে এটিকে আর অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না, সেটি হয়ে যাবে কমন নাউন। চমৎকার, তাই না? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও এর পূর্বে আর্টিকেল দি থাকায় এটি কমন নাউন হয়ে গিয়েছে। শি ইজ এ বিউটি, এখানে দেখুন আগের উদাহরণের মতো বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে আর্টিকেল আমরা যুক্ত করেছি এ, তাহলে এইটি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে হয়ে গেল কমন নাউনে। চমৎকার। তারপরে আমরা দেখব আরেকটি উদাহরণ, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, এখানে জাস্টিস এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এ বসানো হয়েছে, তাহলে জাস্টিস এটি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে রূপান্তর হয়ে গেল কমন নাউনে। এরপরে রুলসটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে প্লুরাল করলে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল এ এন দি বসলে তখন নাউনটি কমন নাউন হয়ে যায়। যখন কোনো নাউন এর দ্বারা নাউনকে না বুঝিয়ে ওই ব্যক্তি বা অন্য কিছুকে বুঝায় তখন তা অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউনটি যখন কমন নাউন হয়, কখন কমন নাউন হবে, যখন ম্যাটেরিয়ালের পূর্বে দি বসবে, ঠিক আগের রুলসের মতোই। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ পিওর, এখানে ওয়াটার অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসেছে, তাই এটি কমন নাউন হয়ে গিয়েছে। তারপরে এক্সাম্পল হচ্ছে হি বট অ্যান আয়রন, এখানে আয়রন হচ্ছে কমন নাউন হয়েছে। এখানে আয়রন কেন কমন নাউন হলো, কারণ আয়রন ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে আর্টিকেল অ্যান বসেছে, তাই এটি কমন নাউন হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি হি ওয়াজ পুট ইন আয়রনস, এখানে দেখুন আয়রনের আগে কিন্তু আর্টিকেল নেই, কিন্তু আয়রনের সঙ্গে এস যুক্ত হয়ে গিয়েছে, তাই ম্যাটেরিয়াল নাউন হবে না, এটি হবে কমন নাউন। এইভাবে খুব সহজেই আমরা ম্যাটেরিয়াল নাউনকে কমন নাউনে রূপান্তর করে ফেলতে পারি। তাহলে আবার একটু ওভারভিউ দেওয়া যাক, ম্যাটেরিয়াল নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে বা প্লুরাল করা হলে এটি কমন নাউন হয়ে যাবে, অথবা যদি পূর্বে এ এন দি বসে তাহলে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যাবে। তারপরে আমরা দেখব কালেকটিভ নাউনকে কীভাবে কমন নাউনে রূপান্তর করা যায়। ঠিক আগের মতোই ক্লাসেস হচ্ছে কালেকটিভ নাউন,
এখানে ক্লাসেসের আগে যদি আমরা সংখ্যাবাচক শব্দ বসাই তাহলে এই কালেকটিভ নাউনটি কমন নাউন হয়ে যাবে। তারপরের উদাহরণ, দেয়ার আর 20 পিপল ইন দ্য মিটিং। এখানে পিপল এর সঙ্গে কিন্তু এস নেই, কিন্তু পিপলের আগের সংখ্যা রয়েছে 20, অর্থাৎ 20 জন লোক। দেয়ার আর 20 পিপল ইন দ্য মিটিং, অর্থাৎ এই মিটিংয়ে 20 জন লোক রয়েছে। তাহলে পিপলের আগে যেহেতু সংখ্যাবাচক শব্দ রয়েছে তাহলে পিপলটি আর কালেকটিভ নাউন হবে না, এটি কমন নাউন হয়ে যাবে। কালেকটিভ নাউনকে কমন নাউন করার উপায় বা প্রক্রিয়া, প্লুরাল করার দুইটি উপায় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কি কালেকটিভ নাউনের পরে এস বা এস যুক্ত করে, এবং দ্বিতীয় নাম্বার প্রক্রিয়াটি হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যুক্ত করে কালেকটিভ নাউনকে কমন নাউনে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব কমন নাউন থেকে কিভাবে প্রপার নাউন তৈরি করা যায়। যেমন স্টেট হচ্ছে কমন নাউন, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি। এখানে স্টেটস এটি হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ স্টেটস দ্বারা রাষ্ট্রকে বোঝায় না, আমেরিকাকে বোঝায়। এখানে স্টেটস হলো ক্যাপিটাল লেটারে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে যদি কমন নাউন থাকে তাহলে সেটি আর কমন নাউন থাকে না, সেটি প্রপার নাউন হয়ে যায়। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আওয়ার ফাদার, তাহলে ফাদার হচ্ছে বড় হাতের, তাই এটি আর কমন নাউন হবে না, এটি হয়ে যাবে প্রপার নাউন। তারপরে রুলসটি হচ্ছে কমন নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং নির্দিষ্ট একটি জিনিসকে বোঝায়, তখন তা প্রপার নাউন হয়। কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরের নিয়ম, যদি দি এবং ইন এর মাঝখানে কমন নাউন থাকে তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন এখানে দি মাদার ইন হার অ্যারোজ অ্যাট দ্য সাইড অফ দ্য পুয়ার। এখানে মাদারকে মা নয়, মাতৃগুণকে বোঝায়, তাই এটি আর কমন নাউন হবে না, এটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চেক দ্য বিস্ট ইন ইউ, দি এবং ইন এর মাঝখানে কমন নাউন বিস্ট, এই বিস্ট হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ হচ্ছে দি এবং ইনের মাঝখানে যাই থাকবে, কমন নাউন থাকলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। কমন নাউনের ঠিক পূর্বে দি এবং এর পরে যদি প্রিপজিশন ইন বসে তাহলে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তারপরের সূত্রতে আমরা দেখতে যাচ্ছি ফাদার ইন হিম, এখানে পিতা নয় পিতৃগুণ বোঝায়, তাই ফাদার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সামারি, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনকে প্লুরাল করা হলে এদের পূর্বে আর্টিকেল এ এন দি বসলে তখন কমন নাউন হয়ে যায়। সামারি দুই, কালেকটিভ নাউনকে প্লুরাল করা হলে এস বা সংখ্যাবাচক শব্দ যোগ করে তখন তা কমন নাউন হয়। নোট, কালেকটিভ নাউনের পূর্বে দি আর্টিকেল বসলে কমন নাউন হয় না। কমন নাউন আর ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলেও নির্দিষ্ট একটি ব্যক্তি, বস্তু বা জায়গা বোঝালে প্রপার নাউন হয়। কমন নাউন এর ঠিক পূর্বে দি এবং পরে প্রিপজিশন ইন বসলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার পরিবার পরিজনদের মাঝে ছড়িয়ে দিন বিদ্যার আলো। দেখা হবে আগামী ভিডিওতে পরের গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের টপিকস এবং অন্য অন্য টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।